আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। যদি আমাদেরকে মানুষ করে না পাঠাতেন, আল্লাহ চাইলে আমাদের বানর করে পৃথিবীতে পাঠাতে পারতেন কিনা? আল্লাহ যদি বানর করে পাঠাতেন, যারা জঙ্গলে থাকে তারা তো এক আছে, ভালো আছে, আর এই জঙ্গল থেকে যেই কটা অ্যাটাক হয়েছে, ধরা পড়েছে, ওদের মোটামুটি ঘুরায়ে বারো বাজারে নিয়ে বসে লোকের মজমা বসাই নিয়েতে বানররে বলে কিভাবে শ্বশুর বাড়ি যাইতে হয়, ও তখন শ্বশুর বাড়ির প্যাকেট নিয়ে হাঁটা শুরু করে দেয়, হাঁটে তো, তারপরে বলে কিভাবে পুলিশ হয়ে আসামি ধরিয়ে আনতে হয়, লাঠি একটা বগল দাবাই নিয়ে চলে যায় আসামি ধরতে, মানে যা বলে তাই করা লাগে, করে না করে না, যদি এই না করে অমনি সপাং করে বাড়ি একটা খায় না খায় না। তাইলে এই বানর করে যদি আমাদেরকে আল্লাহ পাঠাতেন, দুনিয়ার বানরও তো একটা মাখলুক, তারও তো জীবন আছে, তাই না, তারও ভালোবাসা আছে, প্রেম আছে, প্রীতি আছে, মায়া মহব্বত সব আছে না নাই? এই বানর করে যদি আমাদের পাঠাতেন তাহলে হতে পারতো যে আমরা কোনো একটা মনিবের আন্ডারে যে আমাদের বারো বাজার, কালীগঞ্জ, ঝিনেদা কিংবা উত্তর বেলাটে বানর খেলা দেখায় বেড়াইতে হতো, মানুষে দেখাতো আর আমরা ওই খেলাটা করতাম, ঠিক কিনা? যে আল্লাহ আমাদের বানর করে পাঠান নাই, মানুষ করে পাঠিয়েছেন। এছাড়া আমি হাজারো উদাহরণ দিতে পারবো, বা আপনারাও যদি চিন্তা করেন, আমরা মাঝে মাঝে বলি আরে বাবা বাঘের বাচ্চা, বলি না বাঘের বাচ্চা বলি কিনা, এই বাঘ যদি এত যে বাঘের বাচ্চা, এই বাঘ যদি উত্তর বেলাতে এখন একটা ঢোকে, ও যান নিয়ে মনে হয় সুন্দরবন পর্যন্ত যাইতে পারবে, আপনাদের বিশ্বাস হয়? হ্যাঁ, আপনারা ওই বাঘের মেরিতে বলবেন আমরা বাঘ মারা ছেলি বিলে পাখা ওখানে যা খুঁজে বাবা, এই বলবেন কিনা? ছবি টবি তুলে ফেসবুকে দেবেন উত্তর বেলাটের লোকজন বাঘ মারে, কি মারে? তার মানে বাঘ হয়েও যদি জন্মগ্রহণ করতেন, অথচ বাঘের বাচ্চা বলে আমরা গর্ব করি কিনা, যে বাঘের বাচ্চা, আরে বাবা কবির বিন সামাদ না, এ তো একেবারে একটা সিংহ, কিন্তু এই সিংহও যদি কোনোভাবে খাঁচা থেকে বের হয়ে এই উত্তর বেলাতে আসে, এই উত্তর বেলাট কিংবা এই বারো বাজারের লোকজন এই বানরটাকে ঘরের মানে তার জায়গা পর্যন্ত আর যাইতে দেবে না। তার মানে যদি বাঘ সিংহ করেও পাঠাতো তাও আপনার কোনো নিরাপত্তা ছিল না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তত এ জাতীয় সকল প্রাণী থেকে মুক্ত করে। আবার যদি বলেন যে জিন করে পাঠাইলেও বিপদ ছিল, জিনও বশ করে না করে না, শুধু এই মানুষ বশ করতে পারে না, কিন্তু এখন একটু এই 15-20 বছর ধরে একটু আটকে আছে, মানুষ সেইভাবে কিছু কইতে পারতেছে না আর কি, সামান্য বশ হয়েছে আর কি, দরকার আছে বশ করার দরকার আছে। তো যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদের সৃষ্টি করলেন, সেই মহান রবের শুকরিয়া আদায় করে সবাই উচ্চস্বরে বলছি আলহামদুলিল্লাহ। আরে আল্লাহ শুকরিয়া আদায় না করে পারা যায় না। চিন্তা করেন করোনা ভাইরাসের সময় কত মানুষকে হারিয়েছেন, কত ভালোবাসার মানুষ হারিয়ে গিয়েছে, মহব্বতের মানুষ হারিয়ে গিয়েছে, যাদের সাথে একসাথে বসে চা পান করতেন, যাদের সাথে একসাথে ফুটবল মাঠে খেলতেন, যাদের সাথে একসাথে লেখাপড়া করেছেন, একসাথে স্কুলে গিয়েছেন, একসাথে মাঠে চাষাবাদ করেছেন, এমন অনেকেই হারিয়ে গেছে কি না, হারিয়ে গেছে না? যে আল্লাহ এই জাতীয় মহামারী থেকে অনেক মানুষকে নিয়ে গিয়েছেন, কিন্তু আমাদের যে বাঁচিয়ে রেখেছেন এটা আল্লাহ শুকরিয়া। সম্মানিত হাজেরিন, আমরা আরও যদি আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহর নবী পৃথিবীতে এসেছেন এত সুন্দর একটা দিনে, যে সোমবার, সোমবারের দিনে আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়েছেন, সোমবার এই পৃথিবী থেকে চলে গিয়েছেন, এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, সেই সময় আরবের রীতি ছিল নিজের মা দুগ্ধপান করাবে না, ধাত্রী মা এসে নিয়ে যাবে, তারা দুগ্ধপান করাবে। ধাত্রীমা যখন নেয়ার জন্যে ওই দিন মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে, একসময় আবু জেহেলের সাথে দেখা হলো। আবু জেহেলকে বলছে, শুনেছি আবদুল্লাহর একটা পুত্র হয়েছে মোহাম্মদ, তার বাড়ি কোন দিকে? ওই আবু জেহেল দেখাই দিয়েছিল, ওই যে ওই দিকে, এই যে দেখাই দিয়েছে, শুধু এই দেখাই দেওয়ার কারণে আবু জেহেলের কবরে সোমবারে আজাব একটুখানি ভলিউম কমাই দেওয়া হয়। আল্লাহ, শুধু দেখিয়ে দিয়েছে যে ওই যে ওই বাড়িটা, তার জন্য একটু ভলিউম কমায়ে দেয় সামান্য। আল্লাহর নবীর চাচা আবু তালিব আল্লাহর নবীর পাশে থেকেছেন, সারাটা জীবন সহযোগিতা করেছেন। আল্লাহর নবী যখন মিরাজে গেলেন, হঠাৎ করে কে যেন নাম ধরে ডাক দিল, আল্লাহর নবী তাকিয়ে দেখেন, চাচা আবু তালিব ডাক দিয়েছে জাহান্নাম থেকে। আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলতে গেলেন,
আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, যদি চাচার জন্য ফরিয়াদ করো চাচাকে ক্ষমা করে দেব, কিন্তু পরকালে যেদিন উম্মতের জন্য সুপারিশ করবে ওই সুযোগটা আর দেয়া হবে না। আল্লাহ নবী বললেন, না আমি চাচার মুক্তি চাই না, যে চাচা আমার কালেমা পড়তে পারে নাই, যে চাচা আমার আনিত আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত কালেমা গ্রহণ করে নাই, ওই চাচার জন্য দোয়া করতে পারবো না। হাদিসে আছে আল্লাহর নবী বলছেন, আবু তালিবের শাস্তি সবচেয়ে কম এবং সেই কম শাস্তি হলো শুধুমাত্র জাহান্নামের দুইখানা জুতা তার পায়ে পরানো থাকবে, আর এই দুইখানা জুতো তার পায়ে পরানো যখন থাকবে তখন ওই জুতোর উত্তাপে মাথার ঘেনুগুলো টকবক টকবক করে ফুটে গাবে পড়তে থাকবে। এই চাচা সারাটা জীবন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাপোর্ট দিয়েছেন, আর এই সাপোর্ট এতটাই দিয়েছেন যে কাফেরেরা আবু তালিব বেঁচে থাকতে কাফেরেরা কোনো আঘাত করতে পারে নাই। সেভাবে আবু তালিবে গিয়েছেন, সেখানেও চাচা সাথে ছিলেন যে না, এই জেলখানায় আমি মুহাম্মাদের কাছ থেকে সরে যাব না। এই যে নবী মুহাম্মাদ, সেই নবীর উম্মত আমরা একেবারে বিনা দরখাস্তে, পূর্বের অনেক নবীগণ তারা আক্ষেপ করে বলেছে, যদি আমরা আখেরি জামানার পয়গম্বরের উম্মত হতে পারতাম। আপনারা এটা এগুলো তো আর নতুন করে বলার কিছু নেই, অনেক এমনকি ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন উঠিয়ে নিলেন উনি এটাই বললেন যে আমি পৃথিবীতে পরবর্তীতে আসব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে। আরে সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত একদম বিনা চাওয়ায় বিনা দরখাস্তে, এর থেকে গৌরবের সম্মানের আর কিছু আছে? আমরা আবার একটু আল্লাহ শুকরিয়া আদায় করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজেরিন, আসলে আপনারা আমাকে এক একজন এক একভাবে জানেন, কেউ জানেন যে সে ভালো সঙ্গীত গায়, কেউ জানেন যে সে একটু ওয়াজ করে একটু আধটু ওয়াজ করে, কেউ জানেন যে না সে এই হ্যালো করে কি করে, কিছু হইলে আর দেশে কিছু হইলে আমার মানে আমি যে কোন অবস্থায় থাকি ওটা কোনো বিষয় না। অসংখ্য কমেন্ট, ভাই এই বিষয়ে আপনার কথা কই, এই বিষয়ে তো কিছু বললেন না, ইকবাল ধরা খেয়েছে এই ব্যাপারে আপনার কল নেই। যদি অনেক আমার হিন্দু বন্ধুরা হিন্দু ভাইয়েরা, আমার দেশের অনেক হিন্দু ভাইয়েরা আছে যারা আমাদের ভিডিওগুলো দেখে, তারা আমার পেজে আমাদের চ্যানেলে অনেকেই কমেন্ট করতেছে যে কোরআন রেখেছে ইকবাল, এটা যদি হিন্দু হইতো তাইলে এতক্ষণ আপনার এই হ্যালো পাওয়া যেত। কি পাওয়া যেত? এই হ্যালো পাওয়া যেত। আপনি ইকবাল হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে আপনি ফোন কল করলেন না। আসলে বিষয়টা হলো যে আমি এই পর্যন্ত একটু সুযোগই পাই নাই যে আমার ক্যামেরা নিয়ে একটু শুটিংয়ের জন্য বসবো, সেই সুযোগটা পাচ্ছি না। একের পরে এক কাজ, একের পরে মানে একটার পরে একটা, মানে ব্যস্ততা, সব ব্যস্ততা এখানে বলার দরকার নেই। আবার আমার ইউটিউবার ভাইরা ওইটা যখন দেবে তখন ওইটা নিয়ে আবার অনেকেই কবে যে দেখি যাও ওয়াজ করতে যেয়ে ওই যে এক হুজুর কোন মাদারীপুরের হুজুর ওই ভারতে যাওয়ার গল্প কইছিল না, যে আমি বাড়ির থেকে বের হলাম খুব সুন্দর করে সুদ দিয়ে, ভাই যে ইউটিউবার ভাইরা জানে। এই জন্য আমি ওরকম কোনো কথা বলতে চাই না, আমি অল্প কিছু সময় আপনাদের সামনে কথা বলতে চাই। ভাই বলেছেন যে কুরআন হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কথা বলতে, আমি তো অতটা জ্ঞানী না, অত আলোকে বলতে পারবো না। তবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা আল ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন, বুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম জুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত সুন্দর করে বলছেন, হে নবী আপনি বলে দেন, যদি আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহর নবী বলছেন, আপনি বলে দিন, ও আমার উম্মতেরা, ও মানুষেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমি রাসূলকে অনুসরণ করো। কাকে? আমি রাসূলকে অনুসরণ করো, আমার রাসূলের যদি আমরা অনুসরণ করি তাহলে কি হবে? আল্লাহর নবী বলছেন, তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তবে